ব্রোকারের হাউস ও সোনা আমদানি প্রতিষ্ঠান সহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার পর এবার জুতার ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান। স্টেপ ফুটওয়ারের যৌথ উদ্যোগে বাজারে আসছে পরিধেয় সামগ্রীর ব্র্যান্ড SAS75। এই ব্র্যান্ডের অধীনে পরিধেয় সামগ্রী উৎপাদন, বিপণন ও বাজারজাত করবে স্টেপ ফুটওয়ার। সারা দেশে স্টেপ ফুটওয়ারের 95টি শোরুমে এইসব পণ্য পাওয়া যাবে। স্টেপ ফুটওয়ারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার রাজধানীর একটি হোটেলে আমরা আনুষ্ঠানিকভাবে যৌথ উদ্যোগ এবং নতুন ব্র্যান্ডের নাম ঘোষণা করব। এতে সাকিব ও স্টেপ ফুটওয়্যারের সমান অংশীদারি থাকবে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, স্টেপ ফুটওয়্যার নিজেরা এই ব্র্যান্ডের অধীনে কিছু জুতো উৎপাদন করবে, বাকি পণ্য দেশ বিদেশ থেকে সংগ্রহ করবে। পণ্যগুলো বিক্রি হবে স্টেপের শোরুম থেকে। এই ব্র্যান্ডের অধীনে জুতা, স্যান্ডেল, বুট, ব্যাট, প্যাড, ক্রীড়ার পোশাক, পরিধেয় নানা সামগ্রী পাওয়া যাবে। নরসিংদীতে স্টেপ ফুটওয়্যারের 3টি কারখানা রয়েছে। কারখানার দুটিতে তৈরি হয় ট্রলি, ব্যাগ ও ব্যাগ। আরেক কারখানায় তৈরি হয় জুতা তৈরি সরঞ্জাম। 3টি কারখানাতে পুরোদমে উৎপাদন চলছে। দর্শক, আপনারা সাকিব আল হাসানের এই জুতার ব্যবসার সাথে যুক্ত হওয়ার বিষয়টিকে কিভাবে দেখছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।